আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আসছি, টমেটো সস। তো আমি এই টমেটো সসটার সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কখন, কীভাবে ব্যবহার করছি আর কেনই বা ব্যবহার করছি, আমার ভিডিওটা এটা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখবেন। আমার ফুল ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আসলে কী কী উপকারে আসে, কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আসলে আমাদের সসটা কতদিন থাকে, আর কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আমাদের সসটা খেতে কেমন লাগে, দেখতে কেমন লাগে। তো আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ফুল ভিডিওটা সবাই ধৈর্য সহকারে একটু দেখবেন। 6 কেজি টমেটো নিয়েছি। টমেটো নিয়ে টমেটোর বড়গুলি ভেঙে নিচ্ছি। এখন টমেটোটা ধুয়ে নিব, প্রথমে পরিষ্কার করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমি একটা পাতিলি করে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি কিছু পানি দিয়ে দিব, আরেক মুখ পানি দাও, পানি দিয়ে দিব, আর আস্তে আস্তে যেই পানিতে টমেটোটা সিদ্ধ হয়ে আসবে। তো এখন সিদ্ধ হওয়ার জন্য পানির জালটা জ্বলিয়ে দিচ্ছি, দেখি সিদ্ধ হোক আস্তে আস্তে। আমি সেই কিন্তু অপেক্ষা করবো। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলো। এই যে সব টমেটোগুলো আস্তে আস্তে পানি বের হয়ে গেছে, এগুলি আমি আরও প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ কর। তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে একেবারে হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে টমেটোটা ব্লেন্ড করে নিব। তো আমি এটা দিয়ে উঠিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। এইভাবে আমি ব্লেন্ড করে নিব, আর একটু ব্লেন্ড করে নিব যাতে আমার বিচি টিচি যা আছে সবজি একদম গুঁড়ো হয়ে যায়। তো আমার এগুলি সবগুলো ব্লেন্ড হয়ে গেছে। আমি কিছু বিচি ইচ্ছা করে রেখেছি, কারণ সসে কিছু বিচি থাকলে দেখতে অনেক ভালো লাগে। তো আমি এই জন্য ইচ্ছা করে বিচিগুলো রেখেছি। আর এখানে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো আমি এখন এক করবো তেঁতুলের পানি। তো তেঁতুলটা আমরা আস্তে আস্তে দিব যাতে পরিমাণ মতো তেঁতুল দেওয়া হয়। এই পর্যায়ে দিয়ে দিব আমি লবণ। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, কারণ মরিচের গুঁড়ো দিলে কালারটা আমরা একটু অনেক সুন্দর আসবে, সেজন্য আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু স্বাদ আসার জন্য টেস্টি সল ব্যবহার করতে পারেন। দিব আমি সিরকা। সিরকাটা দেওয়ার মানে হলো যে সিরকাটা দিলে আপনার সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেক্ষেত্রে আমরা সিরকা ব্যবহার করব। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমরা চিনিটা অল্প অল্প করে দিব, কারণ চিনিটা অল্প দিয়ে দেখব যে পরিমাণ মতো আপনার মিষ্টি হচ্ছে কিনা। আমার সসের কালারটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর আসলে চোখে না দেখে বিশ্বাস করা যায় না। তো ক্যামেরাতে এত সুন্দর কালার আসে না যতটা সুন্দর কালার দেখতে দেখা যায়। তো আমি এই পর্যায়ে ট্রাই করবো যে আমার সসটা কি একেবারে হচ্ছে কিনা। তো সস যখন আপনার এইভাবে খুব আস্তে পরে তখন মনে করতে হবে সসটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন কর্নফ্লাওয়ার অ্যাড করবো। কর্নফ্লাওয়ার হয়তো অনেকে অ্যাড করে না, অনেকে ভিডিও তো দেখে না। তো যাই হোক, আমি যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন। আর এখানে আমি একটা কিনা প্যাকেটে কিনে নিয়েছি, কিনে প্যাকেটটা স্বাদটা দেখবো। আমি দুটা স্বাদ পাশাপাশি করে দেখবো যে আমার কোনটা কতটুকু কী লাগে, সেক্ষেত্রে আপনারা ওই রকমভাবে ট্রাই করতে পারেন। তো আমি সব কিছু ট্রাই করার পরে দেখলাম যে আমার সসের একটু মিষ্টি লাগতে পারে, সেক্ষেত্রে আমি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তো আমার সসটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একসাথে বেশি দেওয়া যাবে না, আপনি অল্প অল্প দিয়ে দেখতে হবে যে কর্নফ্লাওয়ারটা ঠিক আছে কিনা। যেই পানি ফানি থাকে সসটার এই পানি ফানিটা থাকবে না, কর্নফ্লাওয়ার দিলে পানিটা একেবারে আপনি কিনা সসের মতো হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু অন্য কিছু ব্যবহার করা যাবে না, ময়দা হোক চালুর গুঁড়ো হোক সেটা কিছু ব্যবহার করা যাবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে আর একটু কর্নফ্লাওয়ার দিলে মনে হয় আর একটু ভালো হবে, সেক্ষেত্রে আমি আর একটু দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার লাগবে না। তো আমরা ট্রাই করবো এইভাবে, আমরা সসটাকে একেবারে হচ্ছে কিনা আমরা ট্রাইটা এইভাবে করবো। সসটা যদি একেবারে হয়ে যায় তখন এইভাবে দিলে সসটা একদম ঘনভাবে আস্তে আস্তে পড়বে, আর যদি না হয় তাইলে কিন্তু পানি পড়বে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখেন পানিটা একেবারেই নেই, পানিটা ঘন এত হয়ে আসছে। তো আমার সসটা তৈরি হয়ে গেছে।
তো তৈরি হয়ে গেল আমার টমেটো সস তৈরি হয়ে গেল আমার টমেটো সস যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ